ওম শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমত সমেতা শ্রী রামচন্দ্র পর নমঃ নম নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা শুনব শ্রীমৎ বাল্মীকি রামায়ণের সরবিংশ স্বর্গ শ্রী রামচন্দ্র কর্তৃক তারকাবধের বৃত্তান্ত সরবিংশ স্বর্গ শ্রীমৎ বাল্মীকি রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ডের মনের বচন ক্লিবং শ্রুতা নরবরাতমজ রাঘব প্রাঞ্জলির ভূতা প্রত্যুবাচ দীরব্রত পিতুর বচন নির্দেশাত পিতুর বচন গৌরবাত বচন কৌশিক সেতি কর্তব্যম বিশঙ্কয়া অনুশিষ্ট স্মযোধ্যায়ং মধ্যে মহাত্মনা পেথরা দশরথে নাহং নবজ্ঞে অংহিত বিশ্বামিত্রমণি উৎসাহ দিলেন যে তখন আর কি বলছেন অবজ্ঞা করোনা এ স্ত্রী বলে এই রাক্ষসীকে তুমি বধ করো তখন বিশ্বামিত্রমণির নির্দেশ পেয়ে তখন রামচন্দ্র তখন করজোড়ে বলছেন যে আমার পিতাও এই নির্দেশে দিয়েছিলেন পিতৃ গৌরব রক্ষার জন্য এবং আপনার আদেশ পালন করার জন্য তা আমি ইয়েতে এই রাক্ষসীকে আমি নিশ্চয়ই আমি এখন বধ করব সোহং পেতর বা শাসনাদ ব্রহ্মবাদী নহং করে স্বামী না সন্দেহ বলছেন হে ঋষিবর এই আপনার নির্দেশে তারকা রাক্ষসীকে আমি নিশ্চয়ই আমি এখন বধ করব এই বলে তখন কি করলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তখন এই বিশ্বামিত্র মণির আদেশ পালনে তখন তিনি তৎপর হলেন গোব্রাহ্মণ হিতারতায় তব চৈব চব চর্ত মত পৃথিবীর এবং ধার্মিক জনের তথা দেশের মঙ্গলের জন্য অমিত প্রভাবশালী মণিবর বিশ্বামিত্রকে বলছেন রামচন্দ্র যে আপনার আদেশ পালনে আমি এখন প্রস্তুত হয়ে গেছি তখন তিনি রামচন্দ্র কী করলেন ধনুকে তখন যা আরোপণ করলেন এবং টঙ্কার দিলেন ধনুকে এবং ধনুর মধ্যে বদ্ধামুষ্টিম ইন্দম যা ঘোষ মকর তীব্রং দেশ শব্দে না দয়ন এই বলে শত্রুহান্তা রামচন্দ্র ধনুকের মধ্যভাগ বজ্রমুষ্ঠিতে ধরে ভয়ঙ্কর শব্দে দশ দিক নিনাদিত করে ধনুকে তীব্র তিনি টঙ্কার দিলেন তেন শব্দে নবেতস্ত তাটকা বনবাসী নহং তাটকা চুসংক্রুদ্ধ তেন শব্দে নমহিতা সেই ধনুকের যে মহা জ্যাঘোষণের যে টঙ্কার হলো সেই শব্দ শুনে সমস্ত সব তারকা বনের যারা অধিবাসীরা তার সব সন্ত্রস্ত হয়ে গেল তারা তারকা সেই শব্দে প্রথম মহগ্রস্তা হয়েছিলেন পরে তখন কিং কিঙ্কর্তব্য বিমুরা হয়ে তখন ক্রুদ্ধ হয়ে তখন ধাবিত হলো হতে লাগলো সেই শব্দে শ্রবণ করে তং শব্দেধ্যায় রাক্ষসে ক্রধম মরেছে তা শ্রোত্ব চ ক্রোধবং ভালো করে শুনলেন তারকা যে কোথার থেকে কোন দিক থেকে আসছে এই মহাভয়ঙ্কর ধনুকের টঙ্কার সেই শব্দ শুনে সেই শব্দের অভিমুখে রাক্ষসী তখন ক্রোধে জ্ঞানশূন্য হয়ে সেই দিকে দ্রুত ধাবিত হতে লাগল তাং দ্রেষ্ট রাঘব ক্রোধ্বাং বেক্রে তাং প্রমাণনা তে বধ্যাং লক্ষ্মণ সভ্যভাষ বিশাল দেহ বিশিষ্ট সেই রাক্ষসী বিকৃত রূপা এবং বিকটমুখী এবং রাম তখন গিয়ে রাম লক্ষণকে শব্দের অভিমুখে ধনুকে টঙ্কার শুনে সেই অভিমুখে দৌড়ে তখন যখন গেছে গিয়ে রাম লক্ষণকে আর কি দেখছে দেখে তখন রাম লক্ষণকে তখন বললেন পারস লক্ষ্মণা ভৈরবং দারুণ বপ ভেদ দেয় রান দর্শন দর্শা আনি দয়া রাক্ষসীকে দেখলেন তারকা রাক্ষসীকে রাম লক্ষণ তখন প্রভু শ্রীরামচন্দ্র অনুজ লক্ষণকে তখন বলছেন যে দেখো ভাই লক্ষণ এই যে রাক্ষসী কি কি ভীষণ ভয়ঙ্কর চেহারা বিকট চেহারা সাধারণ ব্যক্তি যদি দর্শন করে দর্শন মাত্রই সেই মূর্ছিত হয়ে পড়ে যাবে তার হৃদয় বিদিন্ন হবে এতাং পার্শ্বাদাধর্ষাং মায়া বালষামান নেতাম বেনে ব্রেতাং কার মিয়া দা রেতা করণাগ্রনাশিকাম বলেই ভগবান শ্রী রামচন্দ্রকে করলেন তখন বল তখন লক্ষণকে বলছেন দেখো আমি এই মায়াবিনীর এই কর্ণ নাশিকার অগ্রভাগ ছেদন করে এই যে এগিয়ে আসছে আমাদের দিকে তার অগ্রগতিকে নিবৃত্ত করব হেনা মুস হেঝন্তং স্ত্রী স্বভাবে নক বেড়ে যং চারসা গেংচাইব হন মেতে হিমে হিম যেহেতু এ নারী সেই এ রক্ষণীয় তাই একে আমি হত্যা করতে চাই না তবে এর অগ্রগতি যে এগিয়ে আসছে আমাদের দিকে এবং এদের বল এর বল বীর্য সমস্ত কিছুই আমি আজকে নষ্ট করবো অর্থাৎ এর হাত পা কেটে দেবো যাতে আর এগিয়ে আসতে না পারে তো এটা আমার ইচ্ছা প্রাণে বাদ করতে চাইলেন না ভগবান এবং ব্রব্রাণে রামে তো তাটকা ক্রথমর্জিতা উদ্দমাহর যন্তী রাম বিভাভাবত যখন নাকি ভগবান শ্রী শ্রীরামচন্দ্র লক্ষণকেই কথা বলছিলেন সেই সময়ে নিতে হয়ে তারকা দুই বাহু প্রসারিত করে রামের প্রতি ধাবিত হলো স্যামিত্রস্থ ব্রহ্মর্ষি হুঙ্কারে নাভি ভৎসতম জয়ং রাঘবস্থ ব্রহ্মর্ষি বিশ্বামিত্র তখন হুঙ্কার দ্বারা তার ভৎসনা করে বললেন রে দুর্বৃত্তে রাক্ষসী রঘুকুলের রাজকুমার দুজনের কল্যাণ হোক এবং তারা জয়ী হোক উদ্ভদারজঘরং তাটকা রাঘবাবু ভৌ রেঘে ন নমহতা মহতা বা তারকা রাক্ষসী ভয়ঙ্কর ধুলিজর উড়িয়ে ধুলির মেঘে রাঘব লক্ষণকে মুহূর্ত কালের জন্য মোহগ্রস্ত করে ফেলেন এমন ধুলোজর উঠল যে কেউ কেউ দেখতে পাচ্ছেন না প্রলয়ঙ্কর সে ঝড় উঠল তত মায়াংস শিলা বর্ষে ন রাঘবহ অবাকেরৎস মহতা তত্রধ রাঘবহং মায়ার মায়াবিনী রাক্ষসী মায়ের আশ্রয় করে মায়া যুদ্ধ করার জন্য কী করলো রাঘবের প্রতি তখন ধাবিত হল শিলাবর্ষণ করতে লাগল তখন প্রভু শ্রী রামচন্দ্র তখন ক্রুদ্ধ হলেন শিলাবর্ষ মহত্তা সরবর্ষেন রাঘবহং রথে বারিয়া পথা করৌ চেচ্ছেদ পাত্রিভি তারকা কর্তৃ বর্ষিত ভয়ঙ্কর শিলাবৃষ্টি রামচন্দ্র কি করলেন বান বৃষ্টির দ্বারা প্রতিরোধ করলেন এবং তারকার বাহুদ্বয় ছেদন করলেন তারকা তীব্র বেগে গিয়ে আসছিল রাম লক্ষণকে ধরার জন্য বাহুদ্বয় তখন ছেদন করলেন ততিন্ন ভুজাং শ্রান্তম অভিয়াসে পরিগর জীম ক্রধাত ধৃত কণাগ্রনাশিকাম ছিন্নবাহু হয়ে তখন অবসন্ন রাক্ষসী দ্রুত রাম লক্ষণের দিকে এগিয়ে আসতে লাগলেন নিকটে এসে খুব কাছে যখন চলে এসছেন শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণজির তখন ক্রুদ্ধ হয়ে তাকে তারকা তখন কি করলেন এই তখন লক্ষ্মণ ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ হয়ে তখন কান এবং নাক তখন কেটে দিলেন নাসাগ্রবাক তখন ছেদন করে দিলেন কামরূপাধরাকে নেতা যক্ষী মহয়ন্তায় ইচ্ছানুরূপ নানা রূপ ধরনের সামর্থ্য রাক্ষস যক্ষ এরা যখন যেমন ইচ্ছা করে সেরকম রূপ ধারণ করতে পারে মুহূর্তের মধ্যে সেই যক্ষী তখন নানা রকম রূপ ধারণ করে নিজের মায়া রাম লক্ষ্মণকে সম্মোহিত করে অন্তর্হিত হয়ে গেল তখন অশ্মবর্ষাং বিমঞ্চন্তী ভৈরবং বিচার সা ততস্তাবস্মবর্ষে নীর্জমানৌ সমতং দৃষ্টা গাদেশত শ্রীমদ্দং বচনম্রবেদ অলংতে ঘৃণয়া রাম পাপৈষা দুষ্টচারিণী ইয়জ্ঞ বিঘ্ন করে যক্ষী পুরা বর্ধে তমায়া বদ্ধতা বৈশা পুরা সন্ধ্যা প্রবরতাতে রক্ষাংসে সন্ধ্যকালে তো দুর দুর্ধর্ষাণী ভবন্ত তখন বিশ্বামিত্র মণি তখন ই বলছেন রাম লক্ষ্মণকে তখন অলক্ষের থেকে অন্তরিক্ষ থেকে ছোটো ছোটো পাথর বর্ষণ করতে লাগলো ভয়ঙ্করভাবে এবং চারিদিকে এমন প্রস্তর খণ্ডে একদম সমস্ত কিছু বিকীর্ণ হয়ে গেল ঢাকা পড়ে গেল তখন বিশ্বামিত্রমণি বললেন হে রাম এই পাপিয়েশির রাক্ষসে খুব দুষ্ট স্বভাবা এবং যজ্ঞের কারিনী এই যক্ষে নিজের মায়ার প্রভাবে কি করেছে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তুমি এর প্রতি দয়া প্রদর্শন করো না নারী বলে একে কখনও তুমি প্রত্যাখ্যান করো না সন্ধ্যা আগত প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে এই সন্ধ্যা হওয়ার আগেই একে রক্ষ ইয়েতে হত্যা করো কারণ সন্ধ্যাকালে রাক্ষসটা খুব দুর্ধর্ষ হয়ে ওঠে এক সন্ধ্যার সময়ে সন্ধ্যার আগমনে এবং প্রভাতের আগমনে এই দুই সময়ে রাক্ষসদের বল খুব বৃদ্ধি পায় তাং শা ব্রেষ্টি বৃষ্টি সে নিম দশ শব্দ বেধি তং তংরুরধায় কই এই রকম যখন বললেন তখন কী করলেন ভগবান শ্রী রামচন্দ্র শব্দ বান তখন এই দিয়ে সেই রাক্ষসীকে অবরুদ্ধ করে ফেললেন সারুদ্ধ বান জালেন মায়া বল সমন্বিতা আভেদ্রাবকাকস্থং লক্ষ চবিনে দোষিং তামাপ ততন্তিং বেগে নিক্রান্তিমিবরণর সে বিভেদ্রপাতচ মায়া শক্তি সম্পন্ন সেই যক্ষিণী ভগবান শ্রী রামচন্দ্র কর্তৃক নিক্ষিপ্ত বান জালে যখন অবরুদ্ধ হয়ে পড়েছেন ভয়ঙ্কর গর্জন করতে করতে রাম লক্ষণের প্রতি তখন বেগে ধাবিত হতে লাগল আর এই যক্ষে যখন সবেগে আসছে রাম লক্ষণের দিকে তখন কি করলেন রামচন্দ্র তাকে এই যক্ষিণীর বক্ষে বান্দার আঘাত করলেন এবং তাতেই এই যক্ষিণী মৃত্যুমুখে পতিত হল তাং হতাং ভীমা সাং কাং দৃষ্টা সুরপেস্তাদাং সাধু সাধ্যে তে কাকসং সুরা চাপিয়া ভীষণ আকৃতি সেই রাক্ষসে নিহত হলে দেবরাজেন্দ্র এবং অন্যান্য দেবতারা ভগবান শ্রী রামচন্দ্রকে সাধু সাধু বলে অভিনন্দিত করলেন পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং গন্ধর্বরা সঙ্গীত গাইতে লাগলেন উবাচ পরমপ্রেত সহস্রাক্ষ পুরন্দর সুরাশ্চর সর্বে সংরে বিশ্বামিত্র মাথা ভ্রবণ দেবরাজ ইন্দ্র প্রীত হলেন উল্লুষ্ঠিত বিশ্বামিত্র মণিকে দেবরাজ ইন্দ্র তখন বললেন মনে কৌশিক ভদ্রংতে সেনরা সারেবে সীতা কর্ম নেন স্নেহং দর্শয় রাঘবে বিশ্বামিত্র মণিকে তখন দেবরাজ ইন্দ্র বলছেন হে মহামণি বিশ্বামিত্র আপনার কল্যাণ হোক এই মহৎ কর্মহেতু ইন্দ্রসহিত মরুদ সকল দেবতাকে আপনি সন্তুষ্ট করেছেন রঘুকুলনন্দন রামচন্দ্রের প্রতি আপনি আরও স্নেহ করুন আরও প্রদর্শন করুন প্রজাপতে পুত্রান সত্য পরাক্রমণ তপবলভৃত ব্রাহ্মণ রাঘবায়ন নিভেদয় প্রজাপতি কৃষার্সের তপপ্রাপ্ত সত্য পরাক্রমশালী পুত্রদের রাঘব রামচন্দ্রকে আপনি সমর্পণ করুন প্রজাপতি কৃষার্শের অনেক পুত্র ছিল এরা সবাই অস্ত্র ছিল তো এদের বলছেন রামচন্দ্রকে আপনি সেই দৈব অস্ত্র সকল আপনি প্রদান করুন পাত্র ব্রহ্ম তবানুগমনে রত কারতুমহৎ কর্মসুরম রাজসু রাম হে ব্রহ্ম শ্রী বিশ্বামিত্র আপনার অনুগত রাম দিব্য অস্ত্র সমূহ বিষয়ে সুযোগ্য পাত্র রাজপুত্র রামকে আপনি কি করুন ইয়েতে দেবতাদের সুমহৎ কার্য সম্পাদনের জন্য এই সমস্ত দিব্য অস্ত্র সকল তাকে আপনি প্রদান করুন এবং যজ্ঞ রেষ্টা বিহায়সম বিশ্বামিত্রং পুজয়ে সন্ধ্যা তত সন্ধ্যা প্রবর ততে মহর্ষি বিশ্বামিত্রকে অভিনন্দিত করে প্রসন্ন চিত্ত হয়ে দেবতারা সকলে আকাশমার্গেই তারা সব চলে গেলেন আর তারপরেই সন্ধ্যা নেমে আসলো গভীর অন্ধকার নেমে আসলো সেই মহাবনে তত মণিবর প্রেতা তো ইদং বচন পাঘ্রায়চনমে তারকাবদের জন্য সন্তুষ্ট হলেন ব্রহ্ম শ্রী বিশ্বামিত্র পৃথিবীভরে রামের মস্তকে আঘ্রান করলেন তিনি তখন শ্রী রামচন্দ্রকে বলছেন ইহাদ রিং রাম বসাম শুভ দর্শনম সপ্রভাত গাম ধাষ্ট হে রাম আজ রাত্রিতে আমরা এই বনে আমরা বাস করব কাল প্রভাতে আমার পূর্ণ আশ্রমে চলে যাব বেশ মিত্র বা চোত রেষ্ট দশরথাত্মরজিং তাত্রতা বনে সুখম বিশ্বামিত্র মনির এই কথা শুনে দশরথ তনয় রাম লক্ষ্মণ ভ্রাতৃদ্বয় হৃষ্টচিত্তে তারকার সেই বনে সে রাত্রিযাপন করলেন মুক্ত সাপ বনং তৎচ তসমিনেব তদাহী রমন বিভব্রাজ চৈত্ররথং বনম সেই দিনই অরণ্য সম্মুগ্ধ হয়ে চৈত্ররথ বনের নয় শোভা ধারণ করল নিহত তং সুতং স রাম প্রশস্ত্রমান সুরসিদ্ধ উপাস মণিনা প্রভাত বেলাং প্রতিবদ্ধমান রামচন্দ্র যখন যক্ষ তারকাকে বধ করলেন দেবতারা সিদ্ধগণ তার প্রশংসা করতে লাগলেন তিনি পর দিবস প্রভাতকালে জাগরণের প্রতীক্ষায় সেই রাত্রিতে মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে সেই মনে বাস করলেন রাত্রি যাপন করলেন সেই রাতটা তার পরদিন তারা চলে যাবেন বিশ্বামিত্র মণি তাপমাণে যজ্ঞ রক্ষার জন্য এই স্বর্গের প্রতিপাদ্য বিষয় এখানেই সমাপ্ত ইতি শ্রীমদ রামায়ণে বাল্মীকে আদিকাব্যে বালকাণ্ডের স্বরবিংশ স্বর্গ মহর্ষি বাল্মীকি আদি আদিকাব্য রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের সরবিংশ স্বর্গ এখানেই সমাপ্ত হল স্রপ্রিয় শ্রোতা বন্ধুরা শ্রী শ্রী গুরুমাজের কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক মর্যাদা পুরুষোত্তম ভগবান কৃপা আশীর্বাদ আপনাদের সকলের ছিঁড়ে বর্ষিত হোক এই প্রার্থনা জানাই সবাইকে নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি